বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সুন্দরবনে। আর সুন্দরবনের এখন এমন একটি জায়গায় আমি চলে এসেছি, যে জায়গাতে আপনাদেরকে দেখাতে চলেছি যে সুন্দরবনের এক অদৃশ্য দৃশ্য। কারণ এই দৃশ্যটি আপনি যে কোনো মুহূর্তে মনে করলে দেখতে পাবেন না, তো তার জন্যে অদৃশ্য দৃশ্য বলছি। কারণ এখন যেখানে আছি সুন্দরবনের ঝড়খালিতে, তো একটি নতুন দ্বীপ তৈরি হতে চলেছে, যে দ্বীপটি এর আগে কখনো আপনারা দেখেননি। এর আগে আপনারা সুন্দরবনে বহুবার ঘুরতে এসেছেন, কিন্তু নতুন করে একটি বালির চর তৈরি হচ্ছে, যে চরটি সবেমাত্র জেগে উঠছে। দেখছেন কিছুটা এরিয়া সবেমাত্র জেগে উঠেছে, আর এখনও বিস্তর দূরে যে জায়গাগুলো দেখছেন কিছু ট্রলার বা স্টিমার আছে, দূরে একটু লক্ষ্য করে দেখুন সেগুলো যাচ্ছে। তো ওই জায়গাতে হচ্ছে মানে ডিপ বা গভীর এরিয়া, ওই গভীর এরিয়াতেই হচ্ছে ওই জায়গাগুলোর পর্যন্তই এই চরটি দেখা যাবে। এবং এই চরটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঠিক শেষ ভাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ জোয়ার যখন শেষ হয়ে আবার যখন নতুন জোয়ার আসবে সেই মুহূর্তে কিন্তু এই চরটি জেগে ওঠে। তো এখন ভরা কটাল, এই ভরা কটালের সময় কিছুটা সময়ের জন্য এই চরটি জেগে উঠবে, আর সেই মুহূর্তে আমরা চলে এসেছি এই নতুন নবাগত চরকে স্বাগত জানানোর জন্য। আর আপনারাও অবশ্যই যখন সুন্দরবনে ঘুরতে আসবেন কখনোই ভুল করে এই জায়গাটি আসবেন না, এইটা কখনো করবেন না, মানে একবার হলো এই চরে আপনারা কিন্তু আসবেন এই নবাগত চরকে দেখার জন্য। আর এই চরে আপনারা ঘুরতে আসার জন্য কোনো ট্যাক্স কোনো পয়সা কিছুই লাগবে না। আপনারা যারা সুন্দরবনের ঝড়খালিতে ঘুরতে আসেন, তো তাদের উদ্দেশ্য বলছি আপনারা প্লিজ প্লিজ একবার হলেও অন্তত একবার এই চরটিতে আসবেন এবং খুব মজা করতে পারবেন, খুব আনন্দ করতে পারবেন এই চরটিকে। এবং এই চরটি খুব সুন্দর একটি বিউটিফুল প্লেস, যেখানে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের আপনি সমস্ত দৃশ্য এখান থেকেই দেখতে পাবেন। এবং খুব অপূর্ব রূপ সুন্দরবনের, যে রূপ আপনি এর আগে কখনো উপলব্ধি করতে পেরেছেন কি না জানি না, সেই দৃশ্য কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আপনারা আর কিছু বলবো না, তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন, আপনাদের সামনে এরকম আরও অনেক অনেক অজানা তত্ত্ব নিয়ে হাজির হব। সুন্দরবনের অনেক অজানা অদৃশ্য ঘটনা, যে ঘটনাগুলি কিছুক্ষণের জন্য দেখা যায়, এরকম কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাতে চাই। হ্যাঁ, আর তার আগে আপনাদেরকে এটা জানাতে চাই আপনারা কীভাবে এই চরে আসবেন। সেটা হচ্ছে আপনারা যখন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন, ক্যানিং ট্রেন থেকে SD 333 বাস পাওয়া যায়, ওখান থেকে SD 333 বাস ধরে আপনারা ঝড়খালিতে চলে আসবেন। এবং ঝড়খালি স্টেশন থেকে এই ত্রিদীপনগর বলে একটি গ্রাম আছে, সেখানে অটো পাওয়া যায়। আর আপনারা যদি মনে করেন ডাইরেক্ট ক্যানিং থেকে এই ত্রিদীপনগর গ্রাম পর্যন্ত টাটা ম্যাজিক পাওয়া যায়, তো সেই টাটা ম্যাজিকে যদি আপনি উঠে পড়েন তো আর কথা হবে না, আপনি সোজা ক্যানিং থেকে এই গ্রামে চলে আসতে পারবেন। আর এই গ্রামে আসলেই এই চরটি আপনি দেখতে পাবেন, যার ভাড়া আপনাকে 35 টাকার মতো নেবে, 35 থেকে 40 টাকার মতো ভাড়া নেবে ক্যানিং থেকে। মানে আপনি সোজা কলকাতা থেকে খুব কম খরচে সুন্দরবনে আসতে পারবেন। আপনার কলকাতা থেকে শিয়াল থেকে আসলে আপনার 100 থেকে 150 টাকার মধ্যে আপনি সুন্দরবন খরচ, অর্থাৎ সুন্দরবন ভ্রমণের খরচ হয়ে যাবে আপনার, আর সারাদিনের খাওয়া খরচ আপনি যতটা খরচ করতে পারবেন সেটাই আপনার পড়বে। তো ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।